অ্যাঞ্জেল দীপ্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ সেময়ের রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। ও আর এই রেসিপি দুর্দান্ত হয় খেতে, কতটা পায়েসের মতনই। তো চলো দেখা যাক এই রেসিপি বানাতে আমার কী কী লেগেছে এবং কী করে আমি বানিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াই গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। কড়াই গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি ঘি। 3 টেবিল চামচ মতো ঘি নিয়েছি আমি, তোমরা চাইলে এর থেকে একটু বেশিও নিতে পারো বা কমও নিতে পারো। ঘি গরম হয়ে উঠলে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে এটাকে একটু নাড়া দিয়ে একটু এবার আমি এটাকে নামিয়ে দেব। সেই একই ঘিয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 200 মতো সেমাই। সেমাই দেওয়ার পরে ভালোভাবে সেমাইয়ের সাথে ঘিটাকে মিশিয়ে একটু সেমাইটা ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 500 মতো দুধ। 500 দুধ দেওয়ার পরে সেমাইয়ের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটতে দেবো, যতক্ষণ না সেমাই সেদ্ধ না হয়ে যাচ্ছে। পাঁচ মিনিট ফোটার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 200 মতো চিনি। চিনিটাকে ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও আমি 5 মিনিট মতো সেমাইটাকে ফুটতে দেব। তো 5 মিনিট ফোটা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দেওয়া হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাইফ্রুটগুলো। ড্রাইফ্রুটগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ড্রাইফ্রুটগুলো মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার সেমাই। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা সাবস্ক্রাইবার করোনি আমার চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইবার করে দাও, আর বাড়িতে বানিয়ে খেয়েও তোমরা, আর আমাকে বলো কেমন হয়েছে।